ছোট কালো রঙের একটি বীজ তোকমা। তোকমার বীজ পানিতে ভিজিয়ে রেখে শরবত তৈরি করে খাওয়া হয়। এতে লেবুর রস ও চিনি মিশিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে। ভেষজ চিকিৎসায় এটি অনেক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তোকমা রক্তবর্ধক, রক্ত পরিষ্কার ও শরীরের শক্তিবর্ধকের কাজ করে। এটি আয়ুর্বেদিক এবং চীনা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়। এই তোকমার বীজ বহু বছর ধরে ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত হয়ে আসছে। তোকমা দানা প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি সালভিয়া হিসপানিকা নামেও পরিচিত। এক কাপ পরিমাণ তোকমা দানা থেকে প্রতিদিন আমাদের শরীরের প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের 30% এবং ক্যালসিয়ামের 18% পাওয়া যায়। চলুন জেনে নিই তোকমার বীজের 7টি উপকারিতার কথা, সেই সাথে জানাবো কিছু সতর্কতাও। ওজন কমাতে। দেহের ওজন কমাতে এই বীজের জুড়ি নেই। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই বীজটি ফুলে ওঠে। এরপর সেই পানি কিংবা নানা মশলা দিয়ে তা সুস্বাদু করে পান করা যায়। তোকমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর আঁশ যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। দেহের তাপ কমায়। তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে, আর এ কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তোকমার শরবত পান করে। এটি সুস্বাদু করার জন্য চিনি, মধু এবং কোথাও কোথাও নারকেলের দুধ দেওয়া হয়। রক্তের শর্করা নিয়ন্ত্রণ। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা। মূলত দেহের বিপাকক্রিয়া ধীর করে দেয় তোকমা, ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এ কারণে টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা। সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যাবে। এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে। অ্যাসিডিটি দূর করে। তোকমা অ্যাসিডিটি দূর করতেও কার্যকর। এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে, জ্বালাপড়া দূর করে। এজন্য পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে। তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে, যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়ক। সুস্থ ত্বক ও চুল। ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায়। এজন্য কিছু তোকমা বীজ গুঁড়া করে তার নারিকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে। এটি একজিমা ও সিরিওয়াসিস নিরাময়ে কার্যকর। সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে। ঠান্ডা সমস্যায়। তোকমা বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধী উপাদান। এটি আপনার দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে সহায়তা করবে। সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা খাওয়া যেতে পারে। সতর্কতা। গর্ভবতী নারীদের দেহের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা, তাই গর্ভবতী নারী ও শিশুদের তোকমা খাওয়া উচিত নয়। ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে। এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমনকি শিশুদের শ্বাসরোধও হতে পারে। জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।